আমার কথা যে আমরা কেন পারবো না, আমরা পারবো না, না আমরা চাই নাই, কেউ চায় নাই পতন। আমরা যদি পতন চাইতাম 7 তারিখে মিছিল করতাম, 7 তারিখে বিক্ষোভ করতাম। এখানে শত শত রিক্সাওয়ালা মিছিলে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করেছে। ভাই মিছিল কোথায়, মিছিল কোথায়, আমরা মিছিল করতে পারি নাই। একটা দামি নির্বাচন করছে, আমরাও কি দামি আন্দোলন করছি? একটা দিনের জন্য বলতেই পারলাম না আমি এখান থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ করছে। একটা দিনের জন্য আমরা বসতে পারলাম না, আমাদের হিম্মত হলো না, আমাদের ইচ্ছা হলো না। আমি তো মনে করি হিম্মত আমাদের আছে, আমাদের ইচ্ছাই হয়নি। আমি ভারতের মুক্ত থেকে কবল হয়ে আমেরিকাকে আমার দেশকে দাস বানাতে চাই না। স্যাংশন নিয়ে যদি আমার হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হয় তাহলে ভারতের বদলে ভবিষ্যতে আমেরিকা আমার দেশকে পরিচালনা করবে। আমরা কি বাংলাদেশ হতে চাই, ভারত হতে চাই, নাকি আমেরিকা হতে চাই, সেটা এখন প্রশ্ন। আপনারা মন খারাপ করেন না, এই শর্ত শুনতে যাওয়া একটা অপরাধ। কারণ আমি জানি ভারত কি শর্ত দেবে, এই শর্ত থেকে ভারত কোনোদিন নড়বে না। তো এগুলো আমাদের দুঃখের কথা, আমরা এগুলো বলতে গেলে অনেকে মন খারাপ করে। আমি এটা বলেছিলাম অনেকদিন আগেই, পরে আমাকে হুমকি ধামকি দিয়ে মানে আমাকে সেই ভিডিও ডিলিট করে দেওয়া হয়েছিল, এবং বলা হয়েছে এমনভাবে বলতেছে যেন আমাকে স্বয়ং শেখ হাসিনা ফোন দিয়ে আমাকে হুমকি দিচ্ছে। তো বিষয় হলো আমরা যদি আমাদের ভুল না ধরি তাহলে সংশোধন হবে কীভাবে, তাই না? এবং সবচেয়ে এই আমাদের যে আন্দোলনটা, যে 7 তারিখে যে আন্দোলন, 7 তারিখের আন্দোলনে আমি অনেস্টলি বলি, আমি বা আমার মতো কোনো অ্যাক্টিভিস্টকে যদি 2000 লোক কেউ দিত, কোনো রাজনৈতিক দল দিত, খোদার কসম আমি নির্বাচন কমিশনে ঢুকে ইসিকে টেনে হিসড়ে বের করতাম। অনেস্টলি বলতেছে, বের করে তারা টাইনায় হিসড়ে নামায়ে তারা পদত্যাগ করাতাম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, অনেকে মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না। 12 ব্যাংকের একটা পরীক্ষা নেয় বাংলাদেশ ব্যাংক, মানে মারাত্মকভাবে মেসাকার প্রশ্ন ফাঁস হয়, ডিভাইস জালিয়াতি হয়, বুঝতে পেরেছেন? সেই মানে শেখ হাসিনার সময়ে যত নিয়োগ পরীক্ষা সবই তো প্রশ্ন ফাঁস। তো আমরা পরীক্ষা দিয়ে ক্ষতিগ্রস্তরা বাংলাদেশ ব্যাংকে ঢুকছিলাম, 11 জন ঢুকে আমাদেরকে সেই মার দিছে বাংলাদেশ ব্যাংক। আমরা সেখান থেকে মার খেয়ে বের হয়ে আবার প্রেস ক্লাবে দাঁড়াইছি, আমরা লাইভে বলছি আমাদেরকে মারছে, ছেলেপেলে শুনে প্রায় 200-300 ছেলেপেলে এখানে আসছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব কেউ ছিলাম না তেমন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে ছাত্রলীগের মুখের সামনে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের দরজা ভেঙে ম্যানেজমেন্টের চেয়ারম্যানকে বের করে ওই পরীক্ষা বাতিল করিয়েছিলাম। আমার কথা যে আমরা কেন পারবো না, আমরা পারবো না, না আমরা চাই নাই, কেউ চাই নাই শেখ হাসিনার পতন। আমরা যদি শেখ হাসিনার পতন চাইতাম 7 তারিখে মিছিল করতাম, 7 তারিখে বিক্ষোভ করতাম। এখানে শত শত রিক্সাওয়ালা মিছিলে যোগ দেওয়ার জন্য অপেক্ষা করেছে। ভাই মিছিল কোথায়, মিছিল কোথায়, আমরা মিছিল করতে পারি নাই। তাহলে শেখ হাসিনা একটা দামি নির্বাচন করছে, আমরাও কি দামি আন্দোলন করছি? জিজ্ঞাসা করছি, আমাদের আন্দোলন কি দামি আন্দোলন ছিল? মানে কেন জিজ্ঞাসা করছি, মানে আমরা একটা দিনের জন্য বসতেই পারলাম না শেখ হাসিনার পতন চাই, একটা দিনের জন্য বলতেই পারলাম না আমি এখান থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করছে। একটা দিনের জন্য আমরা বসতে পারলাম না, আমাদের হিম্মত হলো না, আমাদের ইচ্ছা হলো না। আমি তো মনে করি হিম্মত আমাদের আছে, আমাদের ইচ্ছাই হয়নি। তো কী বলবো, আমরা যুবকরা অনেক হতাশ। আপনারা হয়তো বা জীবনে 2-1 বার ভোট দিয়েছেন, যারা সিনিয়র 4-5 বার ভোট দিয়েছেন, আমরা তো একবারও ভোট দিতে পারলাম না। আমরা কী মানে আমরা যে কী নিয়ে এই সমাজে আছি আমরা নিজেরাও ভাবতে পারি না। একটা বার ভোট দিতে পারলাম না, এটা কোনো কথা? একটা বার আজকে 32-33 বছর বয়স, কখনোই ভোট দিতে পারলাম না। আমরা কীভাবে বেড়ে উঠছি, আমরা কীভাবে এই সরকার গঠন হয়, কীভাবে কী হয়, আমরা বুঝতে পারছি না। আমাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে, হতাশা কাজ করতেছে, আমরা অভিভাবক পাচ্ছি না একজন যে আমাদেরকে বলবে যে থাকো আমি এখানে আছি। মানে খুব দুশ্চিন্তার বিষয়। সব শেষে শুধু একটা কথা বলবো, যে বলছে ভবিষ্যতের রাজনীতি কোন পথে, ভারতের বিরুদ্ধে যে রাজনীতি করতে পারবে ভবিষ্যতের রাজনীতি তার পথে। আমি একবারই স্পষ্ট বলছি, এটা যদি কেউ করতে পারে সত্যিকার অর্থে পুরা জাতি তার দাস হয়ে যাবে, কেউ যদি করতে পারে হিম্মতের সাথে। আর যে বলবে যে ভারতকে প্রয়োজন আছে, ভারতের প্রতি নমনীয় হয়ে কথা বলবে সেও। এবং আমি গতকাল বলেছি, আমরা এই যে বিজিবি দেখেন, বিজিবি একজন মরছে না, এই বিজিবি মরছে তারপরেও বিজিবি কথা কয় না। এতদিন বাংলাদেশের নাগরিকরা মরছে, বিজিবি চুপ ছিল, এখন বিজিবি সদস্য মরছে তারপরেও কথা বলতে পারে না। এটা বিজিবির আসলে কিছু করার নাই, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন না দেওয়া পর্যন্ত কোনো বিজিবির একটা গুলি করার অধিকার নাই। না, মেরুদণ্ডহীন না, মেরুদণ্ড আছে। এই বিজিবি জিয়াউর রহমানের বিজিবি, এই বিজিবি জিয়াউর রহমানের বিডিআর,
সেই বিডিআর যদি ইন্ডিয়াকে তাড়াতে পারে তো এখনকার বিডিআরও পারবে, কিন্তু সরকার করতে দেয় না, অযথা বিজিবিকে দেওয়া যাবে না। কিন্তু বিজিবিকেও বলার আছে, বিজিবিকেও বলতে হবে যে সীমান্ত ছাইরা যদি ঢাকায় আসছোস আমরা কিন্তু দৌড়ানি দিব, তাই না? ওরা সীমান্তে পারে না ঢাকায় আসে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে, যুদ্ধের অস্ত্র পরে আসে আমাদের নিরস্ত্র মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য, বিজিবি যুদ্ধের অস্ত্র নিয়ে ঢাকায় ঢুকছে, কত বড় ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারেন? হ্যাঁ, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে, আরে বেটা তুই সীমান্তে পারস না আমাদেরকে করতে, এরপরে যদি আবার আসে লাঠি নিয়ে দৌড়া দেবো বিজিবির সদস্যদেরকে, দিবেন না সবাই মিলে? দিতে হবে না? দিতে হবে। ধন্যবাদ সবাইকে। এইটা এইটা আসলে ফজলুর রহমানের ক্ষমতায় না, এটা ওই সময় যে সরকার ছিল সেই সরকারের ক্ষমতায় এটা করেছে। না না না, 97 তাহলে সেই সময় আওয়ামী লীগের ওই সিদ্ধান্ত ছিল এটা, এবং যখন যখন সরকার সিদ্ধান্ত নেয় তখন তখন বিজিবি কাজ করতে পারে, বিডিআর কাজ করতে পারে। সরকার যখন সিদ্ধান্ত নেয় না, সরকার নৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা ভারতের দাস হয়ে থাকবে, যে কারণে তখন পারলেও এখন পারতেছে না। আপনারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে গালি দেন, পাশাপাশি এই শরীফ শরীফা যারা লিখেছে তাদেরকেও গালি দেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চেয়ে তারা বেশি অপরাধী। শরীফ শরীফা মুখ্যমন্ত্রী একটা মিথ্যা বক্তব্য দিয়েছে যে ওই বইয়ে নাকি ট্রান্সজেন্ডার না থার্ড জেন্ডার আছে, আমি হলফ করে বলছি ওই বইয়ে ট্রান্সজেন্ডার আছে, উনি মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করছে, এবং এরা এই কাজটি সবসময় করে থাকে। আসলে অনেকক্ষণ ধরে আলোচনা শুনছিলাম, নতুন করে আলোচনা করার তেমন কিছু নাই, তবে আমি রিপন ভাইয়ের কাছে ক্ষমা চাই, এখানে যে বিষয়টা দেওয়া ভবিষ্যৎ রাজনীতি কোন পথে, রাজনীতির আসলে আমি মনে করি কোনো পথ হয় না। আমরা যারা রাজনীতি করি একটি নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করি, ওই নীতি আদর্শ থেকে দু একজন দালাল বিচ্যুত হয়, তারা রাজনীতিবিদ না, তারা দালাল। আর আমরা যারা রাজনীতি করি আমরা একটি নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করি। এখন প্রশ্ন যদি হয় ভবিষ্যৎ রাজনীতি কোন পথে, তাহলে ভবিষ্যৎ রাজনীতি আজকে যেই পথে আছে সেই পথেই যাবে, গত 15 বছর যেই পথে ছিল সেই পথেই ভবিষ্যতে যাবে, গত 15 বছর ধরে যে শোষণের রাজনীতি চলছে সেই শোষণের রাজনীতির পথেই সামনের ভবিষ্যৎটা আগাবে। প্রশ্নটা হচ্ছে তারা অন্যায়ের পথে, আমরা ন্যায়ের পথে, তারা শোষণের পথে, আমরা শোষিতদের সাথে। অতএব প্রশ্নটা ভবিষ্যতের রাজনীতি কোন পথে নয়, প্রশ্নটা হবে ভবিষ্যতের বাংলাদেশ কোন পথে এবং আমাদের করণীয় কি। ভবিষ্যতের বাংলাদেশ সেই পথেই যাচ্ছে যেই পথে আমরা শেখ মুজিবুর রহমানের সময় দুর্ভিক্ষ দেখতে পেয়েছিলাম, সেই দুর্ভিক্ষের পথে আবারও ভবিষ্যতের রাজনীতি। আমরা শেখ মুজিবের সময় যেই বাকশাল দেখেছিলাম সেই বাকশালের পথে আমার ভবিষ্যৎ বাংলাদেশ। সেই সময় 73-এর নির্বাচনে যেভাবে বিরোধী দল পাওয়া যায় নাই, 2024-এ সেই একই অবস্থা, বিরোধী দল খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই পথে আমার বাংলাদেশ। তখনও ভারত লুটপাট করত, এখনও ভারত লুটপাট করছে, সেই পথে আমার বাংলাদেশ। প্রশ্নটা হচ্ছে করণীয় কি। সময় সংক্ষিপ্ত, ইচ্ছা ছিল বক্তব্য দীর্ঘায়িত করার, করব না, 1টা বাজে। আমার অভিভাবক বক্তব্য রাখবেন মোস্তফা জামাল হায়দার, উনি আমার কথাগুলোও বলে দিবে আমি জানি। আমি খালি সংক্ষেপে 2 লাইনে বক্তব্য শেষ করব। বাংলাদেশ কোন পথে বুঝা শেষ, কাম সারা, ভারত লুটপাট করে খেয়ে নিবে, আমরা শোষিতই থেকে যাব। করণীয় কি? করণীয় একটাই, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটাতে হবে, এবং সেই পতনের জন্য আমরা কি করতে পারি সেটা হচ্ছে প্রশ্ন। সমস্যার জায়গাটা হচ্ছে আমরা বামপন্থীরা ইসলামী পন্থীদের দেখলে বলছি আমরা একসাথে আন্দোলন করতে পারবো না। অনেকে স্পষ্ট ভাষায় বলছে জামাত থাকলে আমরা একসাথে আন্দোলন করতে পারবো না। ডানপন্থী কেউ কেউ বলছে অমুক বাম থাকলে আমরা আন্দোলন করতে পারবো না। অতএব আমাদের করণীয় হচ্ছে, এখন বামপন্থী ডানপন্থী মধ্যপন্থী বুঝি না, আস্তিক নাস্তিক বুঝি না, উগ্রবাদ বুঝি না, কোনো কিছু বুঝি না, শুধু বুঝতে চাই আপনি কি আওয়ামী লীগ বিরোধী বাংলাদেশের সপক্ষে কিনা, আপনি কি ভারত বিরোধী বাংলাদেশের নাগরিক কিনা, আপনি কি স্বাধীনতার পক্ষে কিনা, সার্বভৌমত্বের পক্ষে কিনা। শুধুমাত্র স্বাধীন লাল পতাকা নিয়ে আর জাতীয় সঙ্গীত নিয়ে আমার স্বাধীনতা হরণ হয়ে গেছে, সার্বভৌমত্ব বাংলাদেশে এই মুহূর্তে নাই, এই বাস্তবতাটা বুঝে বুকে ধারণ করে সকল ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী যদি এক হতে পারি, তাহলে ভাই বলেছিল 1 বছর, আরেক ভাই বলেছে 6 মাস, আমি এত কিছু বুঝি না। আমি যেটা বুঝি সেটা হচ্ছে আমরা সকল শক্তি যদি এক হই,
কে স্যাংশন দিবে? আমেরিকা না ইউরোপ? ওই দিকে তাকায় থাকার আমার প্রয়োজন নাই। আমি ভারতের মুক্ত থেকে কবল হয়ে আমেরিকাকে আমার দেশকে দাস বানাতে চাই না। স্যাংশন নিয়ে যদি আমার হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে হয়, তাহলে ভারতের বদলে ভবিষ্যতে আমেরিকা আমার দেশকে পরিচালনা করবে। আমরা কি বাংলাদেশ হতে চাই, ভারত হতে চাই, নাকি আমেরিকা হতে চাই, সেটা এখন প্রশ্ন। অতএব আমেরিকার দিকে তাকিয়ে থেকে লাভ নাই, বহির্বিশ্বের দিকে তাকিয়ে থেকে লাভ নাই। আমরা যদি এক হয়ে আন্দোলন করতে পারি, তাহলে শেখ হাসিনা তার ওই সুবিধাবোধী 1% লোক নিয়ে ভারতে যেই আশ্রয় নিবে, বাংলাদেশ স্বাধীন হবে, সার্বভৌমত্ব বাংলাদেশ হবে, সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।